এটা হচ্ছে শিঙি মাছ, ঠিক আছে? আমার মেয়ে কদিন ধরে শরীরটা খারাপ, খাচ্ছে না, যার জন্য এই চারটা শিঙি মাছ নিয়ে এসেছিল, দুটো হয়ে গেছে খাওয়া। ওর একদিন একটা নষ্ট করেছে, একটা খেয়েছে, আর দুটো আছে। এই দুটোর মধ্যে এখন একটাকে আমি কেটে ওকে ঝোল করে দেব, আপনারা দেখুন। ফিশটাকে ধরতে হবে, বড় সাবধানে করবেন, কারণ এই কাঁটা মারে এই মাছটা, ঠিক আছে? তো দেখুন, আমি মাছটাকে ধরে নিয়ে চলে এসেছি। এবার মাছটা খুবই সাংঘাতিক, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাদা সাদা কাঁটাগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই কাঁটাগুলো কাঁটা মারে, প্রচণ্ড কাঁটা মারে মাছে। তো খুবই সাবধানে হাত দেবেন, এবং দূর থেকে পারলে আপনি দূর থেকে মাথা মারবেন। এই মাছ এমনই কেটে, মুন্ডুটা কেটে দিলেও এই মাছ নড়ে, ঠিক আছে? তো আমি বটির সাহায্যে এটাকে, মাথাটাকে মেরে দিলাম। সরি, আমার বড় খারাপ লাগে। তো মাছটাকে আমি এইরকমভাবে মেরে নিয়েছি, এই এখনো লাফাচ্ছে। তো আপনারা করবেন, মাছটাকে ধরে, পাপা সরে যাও, মাছটা এখনো অলরেডি লাফাচ্ছে মাছটা। এই মাছের প্রচুর জান, এই মাছকে তুমি মুন্ডুটা কেটে দিলেও এই মাছ নড়ে, দেখতে পাচ্ছেন এখনো নড়ছে। ইনফ্যাক্ট মাছটা দেখুন, মাছটা এখনো অলরেডি নড়ছে, আমি অনেকবার মেরে দিয়েছি মাথাটায়। তো আমার কাটতে প্রচণ্ড ভয় লাগে, এই যাতে কাঁটা না মারতে পারে, যার জন্য আপনি কাঁটার দিক থেকে মাথাটা আগে ধরে কেটে দেবেন। তো এবার মাছটা ধরে আমি মুন্ডুটা কেটে দেবো মাথার দিকটা, যাতে কাঁটা না মারতে পারে। এখনো দেখতে পাচ্ছেন লেজটা কেমন তুলছে, দেখুন এদিকে। আমার অন্য মাছে এত ভয় লাগে না, এই মাছটা অ্যাকচুয়ালি ছাল মানে আঁশ নেই তো, তো এই মাছটা বড্ড হরহরে, আর বটিতে আমার কাটতে প্রচণ্ড জন্য ভয় লাগে, যদি স্লিপ স্লিপ পড়ে যায় না। তো মুন্ডুটা পুরোটাই বাদ দিয়ে দেবেন, বাবা সরে যাও, সরে যাও। তারপর এই যে সাইডের যে এগুলো আছে, এগুলোকে আপনারা বাদ দিয়ে দেবেন। আপনাদের যদি একটু ঘরে ছাই থাকে বা গ্রামের দিকে ঘর হয়, আপনারা অবশ্যই একটু ছাই, দেখুন লেচটা কেমন নাড়াচ্ছে দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই একটু মাটিতে মাখিয়ে নেবেন, না হলে একটু উনুনে ছাই নিয়ে নেবেন, তাহলে খুবই ভালো হয়। পাপা সরে যাও, এই দেখুন আপনার লাফাচ্ছে অলরেডি, মুন্ডুটা কেটে দিয়েছি, দেখুন অলরেডি, দেখুন এই দেখুন। সিরিয়াসলি বলছি, আপনার বাচ্চা বা কিংবা বড়, আমি একদম কাটতে পারছি না, তারপরে আমার পিছনে বাচ্চাটা এসে প্রচণ্ড ডিস্টার্ব করছে, ভয়ও লাগছে আমার বটিতে। যারা এই মাছ কেটেছে তারা বেসিক্যালি জানে যে এই মাছের মুন্ডুটা, মাথাটা কেটে দেওয়ার পরেও কেমন মাছটা লাফাচ্ছে। ছোটবেলায় শুনেছিলাম যে আমার মা একদিন বড় সাইজের মাছ এরকম কেটে পুকুরে ধুতে গেছে, আর কাটা মাছই চুবড়ি থেকে এরকম লাফিয়ে চলে গেছে। তো আমি তখন বিশ্বাস না করলেও, এখন যখন আমি আমার বাচ্চার জন্য মাছটাকে কাটি, তখন আমি সিরিয়াসলি এটা ফিল করি। মাছের লেজটা কেটে দিয়েছি, ইনফ্যাক্ট মাথাটাও কেটে দিয়েছি, তারপরেও মাছটা এরকমভাবে লাফাচ্ছে, মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে এরকম ছিটকে উঠছে, আর মাঝে মধ্যে ছিটকে উঠছে বলে আমার বেশি ভয়টা লাগছে আরও। আজকে আমার কাটতে একটু বেশি প্রবলেম হচ্ছে, জানি না কেন। অলমোস্ট কাটা হয়ে গেছে। এবার আপনারা করবেন কি, এই যে মাছটার গায়ে যে কালো কালো মতোটা আছে, এটা কোনো খড়খড়ে জায়গা, ইঁট বা কোনো ভাঙা জায়গা, এটাকে ঘষে নেবেন, এই হরড়ে ভাবটা যাতে চলে যায়। যখন যেমন ধরুন আমার এখানটা ভাঙা আছে, আমি এখানটা খড়খড়ে মতো আছে, এই জায়গাটা আমি মাছটাকে ভালো করে ঘষে নেব, অবশ্যই জায়গাটা পরিষ্কার করে নেবেন। আমার এখানে সকালবেলা ধোয়া আছে বলে আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি, ভালোভাবে চেপে চেপে ঘষে নেবেন। এটা কোনো বাচ্চা বলো, বড় বলো, বা বয়স্ক বলুন, যাদেরই শরীর খারাপ হবে বা কদিন ধরে খেতে পাচ্ছে না, একদম খাচ্ছে না, তো আপনারা এটা ডবকা ঝোল করে দেবেন, মানে হচ্ছে কোনো ভাজাভাজি করবেন না। বাচ্চা হলে তো খুবই ভালো হয়, কোনো ভাজাভাজি করার দরকার নেই।
আমি বেসিক্যালি রেকমেন্ডেড করি যে ভাজাভাজি করার কোনো দরকার নেই, তবে আপনার যদি খুব একটু কেমন লাগে তো আপনি বাচ্চার রান্না করার আগে যে তেলটা দেন কড়াতে, সেই তেলে একবার হালকা নেড়ে চেড়ে নিয়ে নিতে পারেন নুন হলুদ মাখিয়ে। বড়দের মতো ডিপ ফ্রাই করবেন না, কারণ এর যে গুণটা, এটা ডবকা কাঁচা ঝোলেই এর উপকার আছে। এটাকে যদি আপনি ডিপ ফ্রাই করেন এর গুণটা চলে যাবে। তো বড়রা হলে অবশ্যই একটু ভেজে নেবেন, কারণ বড়রা তো ওরমভাবে খেতে পারবেন না। বাচ্চা বা বয়স্কদের জন্য আপনারা এখন ডবকা ঝুলিয়ে দেবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন পুরো, এই দেখুন কালো ভাবটা উঠে গেছে, এই দেখুন, এই দেখুন কালো ভাবটা উঠে যাচ্ছে। আমি আরও ঘষবো, আরও ঘষে ঘষে সাদা করে দেবো। আমার এখানটা একটু অসুবিধে, যাতে হররে ভাবটা জাস্ট কাটিয়ে নেবেন, এরকম না যে পুরো তুলে আপনাকে সাদা করে দিতে হবে। যে হররে ভাবটা থাকে কালো জিনিসটার জন্য, একটু ছাল নেই তো, আপনারা একটু ঘষে নেবেন ওই জন্য। এই দেখুন আমার অলরেডি মাছ পুরো পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন। তাহলে এখানটা একটু আছে, কোনো অসুবিধা নেই, একটুখানি থেকে গেলে, কারণ পুরো তো তোলা যাবে না, এটা আঁশ না, জাস্ট গায়ের কালো মতো এটা। তো দেখা যাক, এবার আপনারা ফিরে আসুন, এবার যে আমি এবার রান্নার সময় আপনাদের দেখাবো, ঠিক আছে? তো দেখুন আমি মাছটাকে, এই দেখুন, পরিষ্কার করে এরকমভাবে ধুয়ে নিয়েছি। এই দেখুন একটু আধটু কালো থেকে গেছে, এই যে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো হররের মতো, আমার কাছে ছাই তাই আপাতত এখন কিছু নেই। তো এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি, এবার তো দেখা যাক। তো আমি বেসিক্যালি ডবকাই দিই, ডবকা বলে তো আমি ঝোল করে ওরকমই ডব, তো আমি ডবকা বলতে আমি ঝোলটা করে, ঝোলের সবজিগুলো ভাজাভাজি করে নিয়ে আমি তার উপরে মাছটা ছেড়ে দিই, এটাকে বলে ডবকা। আর যদি আপনার একদমই ডবকা দিতে কেমন লাগে তো আপনি এক কাজ করবেন, যেমন আমি করছি সেরকম আপনি করে নিতে পারেন। আমি এখন এরকম করছি কারণ আমি ডবকাটা আপনাদের বলে দিলাম, আপনাদের দেখাতে চাইছি যে মাছটা কতটা পরিমাণ ভাজবেন কি ভাজবেন না, কারণ এটা যেহেতু বাচ্চার ব্যাপার। বড়দের হলে আপনারা অবশ্যই ডবকা খেতে পারবেন না, কাঁচা মাছ এরকম ঝোলে দিয়ে খেতে পারবেন না, সেই জন্য আপনারা ভেজে নেবেন। কিন্তু বয়স্ক আর বাচ্চাদের জন্য দেখুন অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ তেল আমি প্রেশার কুকারেই করছি, কারণ ওর ভাতটা আমি প্রেশার কুকারেই করে নেবো একেবারে, সেই জন্য আমি আর কড়া করিনি। এই যে এরকম যে দেখুন তেলটা হালকা গরম হতে দিন, এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। এবার মাছটা আমি হালকা করে দিয়ে করে নেবো, বেশি একদম ভাজবেন না। এই দেখুন আমি দিলাম, একটু গরম হতো, লেগে যাচ্ছে, ব্যাস এই যে তেলে দিয়েছেন, এবার নামিয়ে নেবেন। দেখুন আমি করেছি, এবার জাস্ট নামিয়ে দেবো, আমি জাস্ট তেলে দিয়ে দেবো খালি। এরপর বা ও আমার মেয়ে একটু একটু এর মতো খেতে চায় না, তো ওর জন্য ডক্টর বলেছে ও একদম খেতে চায় না, ওগুলো গুলো খায়, যার জন্য ওকে একটু টেস্টি টেস্টি করে দিতে হবে। তো বাচ্চাদের হচ্ছে তোমার জিরে, কালো জিরে, এগুলো তো শরীরে খুব দরকার, যার জন্য আমি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণ। তেলটা আজকে একটু বেশি পড়ে গেল, এখনও তেল দিই না আমি। তো দেখুন আমার এর মধ্যে কাটা আছে অনেক রকম সবজি, এখানে অনেক রকম সবজি, যেমন তোমার হচ্ছে পেঁপে, এই সরি কুমড়ো আছে, এখানে বেগুন আছে, এখানে শিম আছে, গাজর আছে, বিট আছে, পেঁপে আছে, এবং লাল শাক যেহেতু আমি কাটবো। তো দেখছেন বিটটা আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ধীরে ধীরে করে, এবার বেশি ভাজাভাজি করবেন না, এর মধ্যে আবার একটু নুন দিয়ে দেবেন স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দেবেন, একটু জিরে গুঁড়ো দেবেন, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, এই দেখুন অল্প ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে গোলমরিচ, একদম সামান্য লাইট দেবেন। গোলমরিচ বাচ্চাদেরকে ঠান্ডা করে শরীরের পক্ষে অনেক উপকার, এখনের সময় গোলমরিচটা খেতে খুবই বলছে। তো বেশি ভাজাভাজি করবেন না, জাস্ট একটু মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবেন, দিয়ে জল ঢেলে দেবেন। তো বড়দের মতো বেশি কষাবেন না, জাস্ট টেস্টি মানে তোমার হচ্ছে জিরে, ধনে আর গোলমরিচ, আর কোনো মশলা দেবেন না এতে, ব্যাস এই দেখুন নেড়ে চেড়ে। এবার চালটা দিয়ে দেবেন, মাছটা দিয়ে দিই আমি, মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটা সিটি দিয়ে দেবো আমি, তারপরে মাছটাকে আমি তুলে নেবো। আমি বসিয়ে দিচ্ছি মাছটা দিয়ে সিটি দিয়ে, একটা সিটি দিয়ে আমি তুলে নেবো, কারণ আমি যদি এর সাথে খিচুড়ি টাইপ করবো, আমি যদি এর সাথে সব মানে সব চাল ফাল দিয়ে একবারে সিটি মারি, তো মাছটা ততক্ষণ একদম গোলে পুরো ঘেটে যাবে, আর ছোটো ছোটো কাঁটা যেগুলো আমি তুলতে পারবো না। এরপরে আমি মাছটা তুলে নিয়ে দেবো, এই ভাত চাল দেবো, এটা আমার মামামের দু কাপ মাপা আছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি ডাল মিশিয়ে রেখেছি। তো আপনারা চাইলে আপনারা কমেন্ট বক্সে জানান যে ডালের বাচ্চাদের কী কী ডাল দেওয়া যাবে, এবং ডালের রেসিপি আমি ওখানে আপনাদের জানিয়ে দেবো কী কী ডালের মধ্যে আছে, এবং কী কী দেওয়া উপকার, এবং কী কী দেওয়া উচিত না, কারণ সব রকম ডাল খেলে বাচ্চাদের গ্যাস অ্যাসিডিটি হয়, যার জন্য আমি সব রকম দিচ্ছি না, এর মধ্যে কিছু কিছু আছে। তারপরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনারা বাচ্চাদের খাবারের ডালের ব্যাপারে কী কী জানতে চান, আমি অবশ্যই জানাবো। তো এরপর আমরা একটা সিটির অপেক্ষা করছি, একটা সিটি হয়ে গেলে আমরা ফিরছি, দেখা যাক কী করা হয়। তো আমাদের দুটো সিটি অলরেডি হয়ে গেছে, দুটো সিটির পর আমি খুলে নিয়েছি, খুলে নিয়ে কিছু করতে হবে না। দেখুন আপনার বাচ্চা যদি বড় হয় আপনি এরকমভাবে ঝোল করে আলাদা করে ভাত করে আপনি আপনাদের বাচ্চাদের দিতে পারেন, ঠিক আছে? এবার আমার বাচ্চা ছোটো, আর ছোটো থেকে বড় কথা ও একদম খেতে চায় না, আমি যদি ওরকম করে করি ও ঝোলও নষ্ট করে মাছও নষ্ট করে, সেই জন্য দেখুন মাছটার অলরেডি গুণ সব চলে গেছে ঝোলের মধ্যে, আমি এটাকে তুলে রাখবো আলাদা করে। এই যে জলটার মধ্যে আমার যে ভাত ডাল ছিল ওগুলো আমি ধুয়ে রেখেছি, এর মধ্যেই আমি দিয়ে খিচুড়ি টাইপ করে নেবো।
আমি ভাত দিয়ে দিয়েছি, একটু নাড়ি নেবেন। নাড়ি নেবার পর আবার আপনি ঢাকনাটা দিয়ে, এবার আপনি যেরকম ভাত করেন নরম কি শক্ত সেই অনুযায়ী আপনি ঢাকাটা দিয়ে, সেই অনুযায়ী আপনি সিটি দিয়ে আপনি ভাত নামিয়ে নেবেন। এবার মাছের সাথে আপনি ভাত মাখিয়ে খাওয়াতে পারেন, বা আপনি ভাত আলাদা করে দিয়ে মাছের ঝোল আলাদা করে আপনি মাখিয়ে খাওয়াতে পারেন। আপনার বাচ্চা যেরকম খায়, আপনার বাচ্চা যেরকম কমফর্টেবল, আপনি সেইরকমভাবেই অবশ্যই দেবেন। আমার এই কটা শাক ভেজে গেছিল, আমি দিয়ে দিলাম এটা। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে আমি গ্যাস জ্বলিয়ে দিলাম। এবার ও একটু ভাত গলা গলা খায়, ওর 2.5 বছর হয়ে গেছে। তাও ও আপনারা কমেন্ট বক্সে জানান, আমি ওর ব্যাপারে আরও ভিডিও আনবো, ওর ব্যাপারে ও কী খায় না খায় কীরকম কী দিই আমি আপনাদের সব আপনার সাথে সব কিছু শেয়ার করবো আপনারা কমেন্ট বক্সে। প্লিজ আপনারা ইচ্ছে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা আমার বাচ্চার খাবারের ব্যাপারে বা আমার বাচ্চা টুকিটাকে ব্যাপারে যদি জানতে ইচ্ছে থাকেন আপনারা জানান, আমি ভাত করে আপনাদের আসছি।